বেড়েছে গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্রে। এতে তীব্র হয়েছে ভাঙ্গন। এরই মধ্যে জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, বেলকা, চণ্ডীপুর সহ কমপক্ষে 10টি গ্রামের শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। আতঙ্কে দিশেহারা মানুষ আশ্রয় নিয়েছেন অন্যের জমি কিংবা ওয়াপদা বাঁধে। আমাদের সমস্ত জমাজমি তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে, আজ আমরা নিঃস্ব, আমাদের কোথাও যাওয়ার উপায় নাই। তারপরে আমরা মনে করো আছি যে আমাদের আল্লাহ আছে, সরকার না থাকলে আল্লাহ আছে, আমাদের তো সরকারই নেই। বোঝা যায় আমাদের এলাকার সরকার নাই, এমপি নাই, কোনো নেতা নাই, উদ্যোজন কর্মকর্তা নাই, আমরা অসহায়। প্রতিবছর বর্ষায় নদী ভাঙনের শিকার হয় গাইবান্ধা। এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বেশিরভাগ চেষ্টাই বৃথা যায়। আট বরতখালি, লালচামা এবং হরিপুর ঘাট এবং এরেন্ডাবাড়ি, এই কাজ এই এলাকাগুলোতে আমরা আপনার অস্থায়ী তীর সংরক্ষণ কাজ, জরুরি কাজ শুরু করছি। আর এই কাজগুলো বাস্তবায়িত হয় তাহলে এই এলাকাগুলো হয়তো ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর ভাঙনে বিলীন হয়েছে বেড়িবাঁধের 300 মিটার অংশ। এতে জোয়ারের পানি ঢুকে পড়েছে অন্তত 10টি গ্রামে, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে মাছের খের। বাড়িঘর হারিয়ে অনেকে খোলা আকাশের নিচেই রাত যাপন করছেন। দোকানপাট ভাঙি নামি গেছে, আবার বাড়ি গেড়ি ছিল সব ভাঙি নামি গেছে। এখন আমরা সব আতঙ্কে আছি যে আমরা এখন কোথায় যাবো। আমাদের ইয়া ঘর বাড়ি তাও নামি দিয়েছে, আর আমরা তো দিশেহারা, আমরা কোথায় যাবো, কী করবো, করার কিছু নাই। আমাদের এবছর ধান ফান ফলা হবে না, এবং আমাদের এবছর জমি জমা চাষবাস করা হবে না, দ্রুত তারা আপনার রাস্তা না বানিয়ে দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন শিগগির ভাঙন এলাকায় রিং বাঁধ নির্মাণ শুরু হবে। ডেবেজার ফলেও এখানে পরেও এখানে খুব একটা পানি প্রবেশ করতে পারেনি, কারণ জোয়ারের হাইট অতটা বেশি ছিল না। আমরা কালকে থেকে এখানে রিং বাঁধ করার ব্যবস্থা নিচ্ছি, কালকে থেকে কাজ শুরু হয়েছে, আশা করছি খুব দ্রুত সেটা আমরা রিপেয়ার করতে পারবো। এর আগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফণীর আঘাতে শরণ